হাই ফ্রেন্ডস হ্যালো সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে তো ডবলিউ বিচ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে একটা সিরিজ আমরা চলেছি তো সেই সিরিজের আজকে তৃতীয়তম ক্লাস এর আগে আমরা দুটো ক্লাস দিয়েছি যেখানে কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেমের উপর থেকে দুটো ক্লাস আমরা করিয়েছি এবং আজকে আমাদের হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ফাইভ ইয়ার্স প্ল্যান যেটা যেই কোশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের ক্ষেত্রে তো তোমরা যারা যে কোনো এক্সামের ক্ষেত্রে যারা পড়াশোনা করছো তাদের জন্য একটা কিন্তু মূল টপিক ইকোনমি থেকে কোশ্চেন আসছেই তো তোমরা অবশ্যই তারা দেখতে পারো ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা নেক্সট ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে নেক্সট ক্লাসটি তোমরা সবার আগে দেখতে পারো তো প্রথম কোয়েশ্চেন শুরু করছি উইচ অফ দ্য ফলোয়িং আর দ্য প্রিন্সিপাল এইমস অফ দ্য নাইন্থ প্ল্যান অর্থাৎ নাইনথ বা নবমতম প্ল্যানের নবমতম পরিকল্পনার প্রধান মূল লক্ষ্যগুলো মূল লক্ষ্যটি কি ছিল বলছে প্রায়োরিটি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ কৃষি এবং গ্রামীণ যে উন্নয়ন সেই দিকে একটা গুরুত্বপূর্ণতা দেওয়া কন্টেইনিং দ্য গ্রোথ রেট অফ পপুলেশান অর্থাৎ পপুলেশানের একটা হ্রাস করা বা পপুলেশনকে কীভাবে কন্টেইনিং মানে কমিয়ে আনা যায় এবং বলছে স্ট্রেন স্ট্রেংথেনিং এ পস্ট টু বিল্ড সেলফ রিলায়েন্স নাকি স্বাবলম্বী করতে সাহায্য করা এবং বলছে গ্রোথ অফ এক্সপোর্ট অ্যাট সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং বলছে যে এক্সপোর্টের যে গ্রোথ সেটাকে সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দি এগিয়ে নিয়ে যাওয়া এখান থেকে সঠিক তোমাদের হয়ে যাবে এখানে এই তিনটে বিষয় কিন্তু প্রাইমারি প্রায়োরিটি ছিল নাইনথ প্ল্যানের তো এই তিনটে যেখানে আছে সেটা হচ্ছে অপশান সি ওয়ান টু থ্রি অনলি তো এটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দ্য পিরিয়ড অফ অ্যানুয়াল প্ল্যানস নাইনটিন সিক্সটি সিক্স টু নাইনটিন সিক্সটি নাইন ইজ ইউজুয়ালি রিগার্ডেড অ্যাজ অর্থাৎ দ্য মানে বলছে নাইনটিন সিক্সটি থেকে নাইনটিন সিক্সটি নাইন যে অ্যানুয়াল প্ল্যানগুলো ছিল একে মূলত কি নামে ডাকা হয় বলছে টেম্পোরারি প্ল্যান প্ল্যান হলিডে পিরিয়ড অফ সেশন অফ অল প্ল্যান অ্যাক্টিভিটিস নাকি সমস্ত প্ল্যানের শেষ হয়ে যাওয়া সেটা নাকি প্ল্যান রেস্ট পিরিয়ড নাকি প্ল্যানকে রেস্ট দেওয়া তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা অপশান বি প্ল্যান হলিডে এই যে তিনটে বছর মূলত যে উনিশশো ছেষট্টি সাল অব্দি যে আমাদের থার্ড ইয়ার প্ল্যান ছিল এই থার্ড ইয়ারও কিন্তু চরমভাবে ফেল হয়েছিল কারণ নাইনটিন সিক্সটি টুতে যে চায়না ওয়ার এবং নাইনটিন সিক্সটি ফাইভে আমাদের পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ সেই কারণে এবং প্রচণ্ড খরা ছিল সেই সময় সেই কারণে কিন্তু প্রচণ্ডভাবে বিক্ষিপ্ত হয় এই না থার্ড প্ল্যানটি তো সেই কারণে কিন্তু এই প্ল্যান হলিডে চালু করা হয় যাতে কি না প্রতি বছরের জন্য আলাদা আলাদাভাবে প্ল্যান করা হয় এবং সেইটা করা হয় প্রতি তিন বছর নাইনটিন সিক্সটি সিক্স থেকে নাইনটিন সিক্সটি নাইন অবধি পরবর্তী কোয়েশ্চেন ডিউরিং দ্য নাইন্থ ফাইভ ইয়ার প্ল্যান ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও বিন অ্যাসুম টু অর্থাৎ ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিওটা কত ধরা হয়েছিল বা কত কত পেয়েছিল নাইনথ প্ল্যানে ওই থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট জিরো এইট ফোর পয়েন্ট ফাইভ ফাইভ তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশন সি ফোর পয়েন্ট ফাইভ পরবর্তী কোশ্চেন দ্য সেকেন্ড ফাইবার প্ল্যান ওয়াজ বেসড অন অর্থাৎ সেকেন্ড ফাইবার প্ল্যান কিসের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছিল দ্য গান্ধিয়ান স্ট্র্যাটেজি দ্য মহানন্দী স্ট্র্যাটেজি জার্মান হিস্টোরিক্যাল স্কুল স্ট্র্যাটেজি নান অব দ্য অ্যাব তো সঠিক আনসার এখান থেকে হয়ে যাবে অপশান বি দ্য মহালানুবিশ স্ট্র্যাটেজি পরবর্তী কোশ্চেনে যাব ইকোনমিক রিফর্ম অ্যান্ড লিবারাইজেশান ওয়ার্স ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া প্ল্যানিং ইন দ্য অর্থাৎ ইকোনমিক যে একটা রিফর্ম এসেছিল এবং লিবারাইজেশান অর্থাৎ ইকোনমিক রিফর্ম বলতে কী বোঝায় নবজাগরণের একটা ব্যাপার ইকোনমিক ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে এবং লিবারাইজেশান মানে কি সবাইকে সুযোগ দেওয়া সেটার মূলত কোন সময় হয়েছিল ইন্ডিয়ান প্ল্যানিংয়ে নাইনটিন সিক্সটিস অর্থাৎ উনিশশো ষাটের দশকে উনিশশো নব্বইয়ের দশকে উনিশশো সত্তরের দশকে নাকি উনিশশো আশির দশকে সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো নব্বইয়ের দশকে এটা মূলত হয়েছিল উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে তখন আমাদের ছিল নরসিংহম গভর্নমেন্ট এবং সেই সময় আমাদের যেটা অর্থমন্ত্রী ছিলেন সে ছিলেন হচ্ছে মনমোহন সিং পরবর্তী কোশ্চেন দ্য কনসেপ্ট অফ প্ল্যানিং ওয়াজ ফার্স্ট অ্যাপ্রোচ ইন ইন্ডিয়া বাই অর্থাৎ প্ল্যানিং কমিশনের যে অ্যাপ্রোচ এটা ফার্স্ট কার দ্বারা ভারতে প্রথম অ্যাপ্রোচ হয়েছিল কার দ্বারা প্রথম উত্থাপিত হয় জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বোস এম বিশ্বেশ্বরা আর দেশির দেশ দালাল তো অ্যান্সার হয়ে যাবে এম বিশ্বেশ্বরা এম বিশ্বেশ্বররা কিন্তু প্ল্যানেট দ্য প্ল্যানেট ইকোনমি নামে উনিশশো তার সালে তার প্রথম বইটি প্রকাশ করেছিলেন উনিশশো সালে প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া এবং তিনি কিন্তু ভারতে মূলত প্ল্যান ইকোনমির ক্ষেত্রে বা প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে তিনি হচ্ছেন জনক এম বিশ্বরাইয়া পরবর্তী কোয়েশ্চেন দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ইন মার্চ নাইনটিন ফিফটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অব অর্থাৎ প্ল্যানিং কমিশন তৈরি হয় কত সালে উনিশশো সালে এবং সেটা কার চেয়ারম্যানশিপে তৈরি হয়েছিল পিসি দাস জওহরলাল নেহরু সিডি দেশমুখ এবং ন্যান অব তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশান বি জওহরলাল নেহরু পরবর্তী কোয়েশ্চেন দ্য নাইনথ ফাইভ ইয়ার প্ল্যান দ্য গ্রোথ রেট ইন দ্য জিডিপি পার অ্যানম ইজ টু বি অর্থাৎ নাইনথ ফাইভ ইয়ার প্ল্যানের যে গ্রোথ রেট ছিল জিডিপি সেটা কত পার্সেন্ট ছিল ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট শর্টেজ অ্যান্সার হয়ে যাবে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট পরবর্তী কোশ্চেন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জওহরলাল নেহরু প্ল্যানিং কমিশন ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার অর্থাৎ এই কোশ্চেনটা দেখতে পারলে যে একবার কিন্তু রিপিট হলো আবার কিন্তু আসছে আগে একবার আমরা করেছি এবার কিন্তু একবার রিপিট হচ্ছে এই কোশ্চেনটি অর্থাৎ চেয়ারম্যানশিপ যে জওহরলাল নেহরুর নেতৃত্বে প্ল্যানিং কমিশন গঠিত হয় সেটা কত সালে সেটা গঠিত হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো পঞ্চাশ সালে এটা গঠিত হলেও কিন্তু ওর মূল কাজ শুরু হয় কত সালে মূল কাজ শুরু হয় উনিশশো সালে উনিশশো একান্ন সাল থেকে উনিশশো ছাপ্পান্ন সাল অব্দি কিন্তু প্রথম প্ল্যানিং কমিশনটা চলেছিল অলমোস্ট সেম ইম্পর্টেন্স ওয়াজ গিভেন টু এগ্রিকালচার অর্থাৎ যে সমস্ত ইম্পর্টেন্স হয়েছিল সমানভাবে এগ্রিকালচারের ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা কোন প্ল্যানে ফার্স্ট প্ল্যান থার্ড প্ল্যান সেকেন্ড প্ল্যান ফিফথ প্ল্যান তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে কোনটা অপশন বি থার্ড প্ল্যান কারণ তোমরা জানে থাকবে যে ফার্স্ট প্ল্যানে মূলত এগ্রিকালচারের উপরে গুরুত্ব দেওয়া হয় এবং সেকেন্ড প্ল্যানে আমাদের দেওয়া হয় ইন্ডাস্ট্রির উপরে কিন্তু থার্ড প্ল্যানে এই দুটো বিষয়কেই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণতা দেওয়া হয় সেটা হচ্ছে থার্ড প্ল্যানে এবং থার্ড প্ল্যানের সময়টা তোমরা অবশ্যই যারা যারা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে পরবর্তী কোয়েশ্চেন ইন্ডিয়ান লিডার ইন্ডিয়ান লিডার এক্সপেক্টেড প্ল্যানিং ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ অর্থাৎ ইন্ডিয়ান বা ভারতীয় যে নেতারা তারা যে প্ল্যানিংয়ের যে একটা এক্সপিরিয়েন্স সেটা কোথার থেকে এনেছিল বা কোন দেশ থেকে পেয়েছিল চায়না রাশিয়া ইউএসএ জার্মানি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাশিয়া অপশান বি রাশিয়া পরবর্তী কোয়েশ্চেন দ্য নাইনথ প্লান এইমস পপুলেশান গ্রোথ অ্যাট অর্থাৎ নাইন প্ল্যানে পপুলেশান গ্রোথ কত পার্সেন্ট ধরা হয় ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট টু পার্সেন্ট সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট পরবর্তী কোশ্চেন ইন্ডিয়াস ফাইভ ইয়ার প্ল্যান আর ফাইনালি অ্যাপ্রুভ বাই দা অর্থাৎ যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা মূলত কাদের দ্বারা শেষ পর্যন্ত মানে প্রধানত অ্যাপ্রুভ করা হয় প্রেসিডেন্টের দ্বারা প্রাইম মিনিস্টারের দ্বারা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের দ্বারা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের দ্বারা তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের দ্বারা কিন্তু আমাদের ফ্লাইভ ইয়ার প্ল্যানটাকে মূলত ফাইনালি অ্যাপ্রুভ করা হয় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল নাইনটিন টুতে পরবর্তী কোয়েশন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য অবজেক্টিভ অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া অর্থাৎ এদের মধ্যে কোনটা ভারতীয় অর্থনৈতিক যে পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অবজেক্টিভ বা লক্ষ্য নয় রাইজিং লাইভিং রাইজিং লিভিং স্ট্যান্ডার্ডস রিডাকশান অফ ইকোনমিক ইনিকোয়ালিটিস অর্থাৎ যে ভারতের মানুষের জীবনধারণের ক্ষমতাকে জীবন ধারণ অর্থাৎ জীবনের যে উন্নতিকরণ করা রিডাকশান অফ ইকোনমিক ইনুকালিটিস অর্থাৎ ইকোনমিক যে ইনুকোয়ালিটি আছে অর্থাৎ ইকোনমিক বিভিন্ন ভিন্নতা মানে একজন গরিব একজন বড় খুব সেই বিষয়টাকে রিডাকশান করা বা কমানো ব্যালেন্স রিজিয়নাল ডেভেলপমেন্ট অর্থাৎ সব জায়গায় সমানভাবে ডেভেলপমেন্ট করানো নাকি স্প্রেড অফ এডুকেশান তো আমাদের যে ইকোনমিক প্ল্যানি সেখানে কিন্তু মূলত স্প্রেড অফ এডুকেশন এই লক্ষ্যটিকেই কিন্তু গুরুত্বপূর্ণতা দেওয়া হয়নি বাদ বাকি এই তিনটাকেই কিন্তু গুরুত্বপূর্ণতা দেওয়া হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্স লেড স্পেশাল স্ট্রেস অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এর মধ্যে কোন প্ল্যানে বিজ্ঞান এবং টেকনোলজির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণতা দেওয়া হয় থার্ড প্ল্যান ফিফথ প্ল্যান সেভেন্থ প্ল্যান এইথ প্ল্যান তো শর্টেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেভেন্থ প্ল্যান পরবর্তী কোশ্চেন সরি বন্ধুরা এই কোশ্চেনগুলোই আজকে আমাদের ছিল মূলত পনেরোটি কোশ্চেন আজকে ছিল এর আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইভাবেই আলোচনা করব তো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ক্লাস রেগুলার চাও এবং আমরা আজকে কিন্তু পরপর তিন দিন ক্লাস করাচ্ছি তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে এবং তোমরা আমাদের আরেকটি নতুন চ্যানেল যেটা অনলাইন গণিত শিক্ষা নামে সেখানে কিন্তু মূলত গণিত অর্থাৎ ম্যাথ এবং সায়েন্সের ওপরে ভিডিও আপলোড করা হয় সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টটি দিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য